বিজনেস আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালোই আছেন। প্রতিবারের মতো আজও আমি আপনাদের জন্য খুবই অসাধারণ একটা বিজনেস আইডিয়া নিয়ে হাজির হয়েছি। আজকের বিজনেসটি কোরমা ক্যান্ডেল মেকিং বিজনেস। সব থেকে মজার বিষয় হলো এই বিজনেসটি করতে আপনাদের পুঁজি লাগবে 1 থেকে 1,500 টাকা। অথচ এই বিজনেসটি করে আপনারা দিনে 1,500 থেকে 2,000 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। এই বিজনেসটি আপনারা ফুল টাইম অথবা পার্ট টাইম যে কোনোভাবেই করতে পারেন। এই বিজনেসটি আপনারা আপনাদের ঘরে বসেই শুরু করতে পারেন। এই বিজনেসটি করার জন্য আপনাদের এক্সট্রা কোনো জায়গার দরকার হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই বিজনেস সম্পর্কে আপনাদের নতুন আইডিয়া তৈরি হবে। যারা এরকম নতুন নতুন বিজনেস আইডিয়া রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসেন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এই বিজনেসটি শুরু করতে হলে ফার্স্টে আপনাদের একটা পঞ্চের ডাইস কিনতে হবে এবং সাথে মোম তৈরি ম্যাটেরিয়ালসগুলো কিনতে হবে। এখানে আপনারা মোম কেজিতে কিংবা প্যাকেট হিসাবে নিতে পারেন। গুঁড়া মোম এবং সাথে লাগবে কালার। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ক্যান্ডেলগুলো কীভাবে তৈরি করতে হবে। এই ক্যান্ডেলগুলো তৈরি করা হয়ে গেলে আপনারা মার্কেটে মার্কেটে গিয়ে আপনাদের ক্যান্ডেলের মার্কেটিং করবেন। দেখবেন মার্কেটে যে ক্যান্ডেলগুলো পাওয়া যায় সেগুলো খুবই সিম্পল ক্যান্ডেল, কিন্তু আপনাদের ক্যান্ডেলগুলো যেহেতু ডিজাইনফুল হবে সেহেতু আপনাদের ক্যান্ডেলের চাহিদা অবশ্যই মার্কেটে বেশি থাকবে। আপনারা বাইরে যে ক্যান্ডেলগুলো 10 টাকা বিক্রি হয়, আপনারা সেই সাইজের ক্যান্ডেলগুলো আপনারা আপনাদের ডিজাইনিং ক্যান্ডেলগুলো সেম রেটে দোকানদারদের অফার করবেন। দেখবেন দোকানদাররা অবশ্যই আপনাদের কাছ থেকে ক্যান্ডেলগুলো নেবে এবং কাস্টমারও অবশ্যই ডিজাইনফুল ক্যান্ডেল পেলে সিম্পল ক্যান্ডেলগুলো আর নেবে না। তার মানে বুঝতেই পারছেন আসলে আপনাদের প্রোডাক্টগুলোর চাহিদা কতটা হতে পারে মার্কেটে। এই ক্যান্ডেলগুলো মার্কেটিং করার জন্য আপনাদের ক্যান্ডেলের কোনো প্যাকেটের দরকার হবে না, আপনারা লুজ হিসাবেও বিক্রি করতে পারেন, যে জন্য আপনাদের প্যাকেজিংয়ে কোনো এক্সট্রা কোনো খরচ হবে না। এই বিজনেসটি শুরু করে দেখেন আসলে আপনারা কতটা লাভবান হতে পারেন এই বিজনেসটির মাধ্যমে। বাড়ির মা বোনেরা যখন অবসর থাকেন, অবসর টাইমে এই বিজনেসটি করে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। তাছাড়া যে সকল ভাই এবং বোনেরা স্টুডেন্ট আছেন, তারাও অবসর টাইমে আপনারা এই বিজনেসটি করে দিনে 2 থেকে 3 ঘন্টা যদি এই ক্যান্ডেলগুলো তৈরি করেন, দেখবেন আপনারা হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আপনারা আপনাদের লেখাপড়ার পাশাপাশি আপনাদের চলার যে খরচ সেটা ইজিলি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন। ক্যান্ডেল আমাদের দৈনন্দিন জীবনে কতটা প্রয়োজনীয় সেটা আসলে সকলেই জানেন। সকল ধরনের মানুষ ক্যান্ডেলগুলো ব্যবহার করে থাকে। বিভিন্ন ধরনের পার্টি এবং ধর্মীয় অনুষ্ঠানে ক্যান্ডেল ব্যবহার হয়ে থাকে। ক্যান্ডেল আপনারা তৈরি করলে দেখবেন ক্যান্ডেল মার্কেটিং নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আর যারা মার্কেটিং করতে না পারেন, তারা এক্সট্রা একটা মানুষ রেখে নিতে পারেন আপনাদের ক্যান্ডেলগুলো মার্কেটিং করার জন্য। আপনি মার্কেটিংয়ের জন্য যাকে রাখবেন তাকে একটা টার্গেট দিয়ে দিবেন যে এতগুলো ক্যান্ডেল মার্কেটিং করে সেল করতে পারলে সেখান থেকে কিছু পার্সেন্টেজ তাকে দিবেন। দেখবেন এ ধরনের মার্কেটিং ম্যানও আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আসলে বিজনেসটি আপনারা খুবই কম পুঁজিতে শুরু করতে পারবেন, তাই আপনাদের এই বিজনেসটি শুরু করতে হলে খুব বেশি টেনশন করার দরকার নাই। এই ক্যান্ডেল তৈরির ম্যাটেরিয়ালসগুলো আপনারা আপনাদের জেলা শহরেই পেয়ে যাবেন। আপনারা আপনাদের এলাকার পাশে বড় মার্কেটগুলোতে খোঁজখবর নিয়ে দেখতে পারেন। আর এই ডাইসটি আপনারা অনলাইন মার্কেট প্লেস দালাস থেকে নিতে পারেন। আর তাছাড়া যদি কেউ ইন্ডিয়া থেকে নিতে চান, তাহলে ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই ডাইসটির দাম পড়বে 800 থেকে 1,000 টাকা। আর বাকি যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো আপনারা খুবই কম রেটে পেয়ে যাবেন। আশা করি বিজনেস আইডিয়াটি আপনাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।